আমার কাছে সমুদ্রই হলো আমার সুখের জায়গা, সেখানেই আমি থাকতে সবচেয়ে ভালোবাসি। সব ভুলে শুধু প্রকৃতি উপভোগ করতে পারি। তাই এমন সমুদ্রের তটে আসতে খারাপ লাগে যেখানে প্রকৃতির আর বিশেষ কিছু অবশিষ্ট নেই। সেখানে সর্বত্র দূষণের ছাপ এবং বিপুল পরিমাণ প্লাস্টিক আবর্জনা ছড়িয়ে রয়েছে। ভারতের অর্থনীতি ফুলে ফেঁপে উঠছে, সেই সঙ্গে জঞ্জালের পরিমাণও বাড়ছে। ফ্রিটি অফ ডেটসনা দিল্লি গেছেন, সেখানে শহরের মাঝেই প্রায় 30 বছর ধরে আবর্জনার পাহাড় তৈরি হচ্ছে এবং তা আকার আয়তনে বেড়েই চলেছে। শহরে এখনও জঞ্জাল সাফাইয়ের কোনো কার্যকর প্রণালী নেই। তার বদলে লক্ষ লক্ষ মানুষ বেআইনিভাবে জঞ্জালের স্তূপ ঘেঁটে মূল্যবান উপকরণ বেছে নেয়। দিনে $1-2 উপার্জনের আশায় তারা জঞ্জাল খাটে। হাতে কি লাগছে তা কখনো জানতে পারে না। তারা নিজেদের সুরক্ষার জন্য কোনো সরঞ্জাম পরে না, অর্থাৎ কোনো আশা অবশিষ্ট না থাকলেই ময়লা কুড়ানি হওয়া যায়। এই স্টার্টআপ কোম্পানি তাদের প্রযুক্তি কাজে লাগিয়ে ভারতের আবর্জনার সংকট সমাধান করতে চায়। ময়লা কুড়ানিরা সেই কাজে সাহায্য করছে। পথের বদলে আধুনিক রিসাইক্লিং কারখানায় তারা বিভিন্ন ধরনের জঞ্জাল আলাদা করছে। প্রায় 3.5 কোটি কিলো জঞ্জাল আমাদের প্রণালীর মাধ্যমে পুনর্ব্যবহৃত হয়েছে। প্রায় 8,000 ময়লা কুড়ানি সেই কাজে হাত লাগিয়েছেন। আমরা তাদের যতটা সম্ভব এক মর্যাদাপূর্ণ জীবিকা দেবার চেষ্টা করছি। তাদের নির্দিষ্ট মাসিক বেতন রয়েছে, কাজের সময় স্থির করা রয়েছে, সাপ্তাহিক ছুটি রয়েছে, এমনকি তাদের সন্তানরা স্কুলে যাচ্ছে। জঞ্জালের পুনর্ব্যবহার আরো কার্যকর করে তুলতে এই কোম্পানি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। রিসাইক্লিং কারখানা, ময়লা কুড়ানি, জঞ্জালের উৎস সবকিছু এক নেটওয়ার্কের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত। সেই তথ্য সবসময় ইন্টারনেটে পাওয়া যায়। ভারতের আবর্জনা সংকটের মূলে রয়েছে প্লাস্টিকের মাত্রাতিরিক্ত ব্যবহার। প্লাস্টিক ছাড়া দৈনন্দিন জীবন ভাবাই যায় না। সস্তায় উৎপাদন ও সহজে প্রক্রিয়াজাত করা যায়, প্রায় অনন্তকাল ধরে টিকে থাকে, কিন্তু সেটাই তো সমস্যা। প্লাস্টিক ব্যবহার করে মোড়ক উৎপাদন করলে তা মাত্র একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয়। প্লাস্টিকের এই বৈশিষ্ট্য তাই অত্যন্ত খারাপ, কারণ তা কখনো নষ্ট হয় না। দুঃখের বিষয় হলো মানুষ তাদের অভ্যাস বদলাতে প্রস্তুত নয়, তাদের নেশা হয়ে গেছে। তারা শুধু ইউজ অ্যান্ড থ্রো ব্যাগ ব্যবহার করতে চায়। আমরা কিছু বিকল্প চালু করেছি, প্লাস্টিকের বদলে আপনি সেটা ব্যবহার করতে পারেন, প্লাস্টিকের দাম বাঁচাতে পারেন। সাধারণ প্লাস্টিক 100 বছর পরেও নষ্ট হয় না। এনভি গ্রিন কোম্পানির থলে কয়েক সপ্তাহের মধ্যে পুরোপুরি পরিবেশের সঙ্গে মিশে যায়। উদ্ভিদজাত তেল ও শাকসবজির ফেলে দেওয়া অংশ থেকে সেগুলি তৈরি হয়। 2018 সালের মধ্যে কমপক্ষে 20-25টি দেশে পৌঁছানোই আমাদের লক্ষ্য। আমরা পুরোপুরি ভারতে তৈরি পণ্য পশ্চিমা দেশগুলিতে রপ্তানি করব। একই সঙ্গে আমরা ইউরোপ বা পশ্চিমা দেশগুলির নতুন শিল্পপতিদের উৎসাহ দিচ্ছি। আমরাই তাদের কাঁচামাল সরবরাহ করব, যা দিয়ে ইউরোপেই ব্যাগ তৈরি করা যাবে। প্লাস্টিক ব্যবহারের পরিণতি এখনও স্পষ্ট নয়। এই সমস্যা উপেক্ষা করা যায় অথবা এই প্রবণতা রুখতে কিছু করা যায়। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচের মন্তব্যের ঘরে। আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন।